পদ্মা সেতুর দশ নম্বর পিলারে এবার ধাক্কা কাকলি ফেরির তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে লোহ জঙ্গের বাজার নৌপথেসির ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান ফেরিটি পদ্মা সেতুর এগারো বারো পিলারের মধ্য দিয়ে আসার কথা থাকলেও তীব্র স্রোত ও বাতাসের কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে দশ নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে এতে ফেরির এক পাশে ফাটল ধরলেও পানি ঢুকতে পারেনি নিরাপদে ঘাটে পৌঁছায় ফেরিটি চালক জানান ফেরিটিতে আগে থেকে যান্ত্রিক ত্রুটি ছিল বিষয়টি ঘাট কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি এর আগেও গত বিশ ও তেইশ জুলাই ষোলো ও সতেরো নম্বর পিলারে এবং নয় আগস্ট দশ নম্বর পিলারের সাথে ফেরির ধাক্কা লাগে